दीर्घ चार बछरेर प्रस्तुतिर पर इतिहासेर सबचेये बड़ विमान महड़ा शुरू करेছে पश्चिमा सामरिक जोट न्याटो। 12 जून थेके शुरू हওয়া एयर डिफेंडर 23 नामेर ओই মহড়া চলবে 23 जून पर्यन्त। तबे न्याटोर विशाल এই মহড়াকে আমলেই নিচ্ছে না রাশিয়া। উল্টো জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহতে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে পুতিন বাহিনী। বিস্তারিত শেখ ফরিদার প্রতিবেদনে। জার্মানির আকাশে ইতিহাসের সবচেয়ে বড় আকাশ প্রতিরক্ষা মহড়া শুরু করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। সোমবার থেকে শুরু হওয়া এয়ার ডিফেন্ডার 23 নামের ওই মহড়া চলবে 23 জুন পর্যন্ত। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ন্যাটোর অংশীদার দেশগুলোর মধ্যে ঐক্য প্রদর্শনে এই মহড়া শুরু বলে মনে করা হচ্ছে। জার্মানি বিমান বাহিনীর নেতৃত্বাধীন এই মহড়ায় ন্যাটোতে যুক্ত হতে আবেদনকারী হিসেবে অংশ নিচ্ছে জাপান ও সুইডেন। মহড়ায় অংশ নিচ্ছেন ন্যাটো দেশগুলোর 10,000-এর বেশি সেনা। মহড়ায় অংশ নেবে 25 দেশের 250টি যুদ্ধবিমান। এর মধ্যে রয়েছে মার্কিন বিমান বাহিনীর অত্যাধুনিক F-35 স্টিলথ কমব্যাট এয়ারক্রাফট সহ 100টি বিমান ও ন্যাটোর সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান F-35। ন্যাটো অঞ্চলে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের আক্রমণ প্রতিরোধ এবং সংকট মুহূর্তে বিমান বাহিনীর আন্তঃকার্যকারিতার প্রস্তুতি হিসেবে এই মহড়া আয়োজন করেছে ন্যাটো। জার্মান লুফটওয়াফের লেফটেন্যান্ট জেনারেল ইঙ্গো গেরহার্টস বলেন, মহড়ার মাধ্যমে যে গুরুত্বপূর্ণ বার্তাটি দিচ্ছি তা হলো আমরা নিজেদের রক্ষা করতে পারি। 2018 সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া দখলের পাল্টা হিসেবে এমন মহড়ার পরিকল্পনা করা হয়। তবে মহড়ায় বিশেষ কাউকে লক্ষ্যবস্তু করা হয়নি বলে জানান গেরহার্টস। জার্মান জেনারেল ইঙ্গো গেরহার্টস বলেন, ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট এবং সেভাবেই এই মহড়ার পরিকল্পনা সাজানো হয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, এই মহড়ায় কোনো ফ্লাইট কালেনিনগ্রাদের দিকে পাঠানো হবে না। কালেনিনগ্রাদ হল রাশিয়ার একটি ছিটমহল যা ন্যাটো সদস্য রাষ্ট্র পোল্যান্ড ও লিথুনিয়া সীমান্তবর্তী অঞ্চলে। এদিকে ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত 10 জন। শহরটির মেয়র ওলেকজান্ডার বিলকুল বলেছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও একজন আটকা রয়েছেন আর হামলায় আহত হয়েছেন 28 জন। আহতদের মধ্যে 12 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 5তলা আবাসিক ভবনের বাসিন্দা ওলহা চেরনোসোভা বলেন, প্রচণ্ড বিস্ফোরণের শব্দে ঘুম থেকে জেগে উঠেছেন তিনি। বিস্ফোরণের শব্দ অনেকটা বজ্রপাতের মতো শোনা যাচ্ছিল। ব্যাপক বিস্ফোরণের কারণে বিছানা থেকে ছিটকে পড়ে যান। ক্রিভি রিহ শহরে জন্মগ্রহণকারী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার নিন্দা জানিয়েছেন। টেলিগ্রামে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, রাশিয়ার খুনিরা আবাসিক ভবন সাধারণ শহর এবং মানুষের বিরুদ্ধে তাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছে। डेस्क रिपोर्ट ATN News।